জাকির হোসেনের বাড়িতে হানা দেখতে পাচ্ছেন। তল্লাশি শুরুর সময় ছবি, রাতের অন্ধকারে তল্লাশি শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আয়কর দপ্তর চালকল তেলকল জাকির হোসেনের বাড়ি সর্বত্র তল্লাশি চালাচ্ছে, এখনো চলছে টাকা গোনা এবং টাকার টাইমার অন করতে আমরা যে কারণে বাধ্য হলাম যে টাকাটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক সময় পেরিয়ে যাচ্ছে। রাত পেরিয়ে গেল, সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, দুপুর 12টা বেজে গিয়েছে, এখনো টাকা গোনা চলছে। 10 ঘন্টা পার হয়ে গেছে, টাকা এখনো গোনা চলছে। প্রথম রাউন্ড শেষে টাকার অঙ্ক 15 কোটি, অর্থাৎ একের পর এক রাউন্ডে গোনা চলবে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জাকির হোসেনের বাড়ির ছবি দেখতে পাচ্ছি, কার্যত বড় পাঁচিলে ঘেরা বাড়ি, চালকল তেলকল সর্বত্রই চলছে এই আয়কর দপ্তরের হারা। আমরা কথা বলেছিলাম পুর নগরায়ণের মন্ত্রী ফিরহাদ আকবরের সঙ্গে, তিনি কি বলছেন এই জাকির হোসেনের বাড়িতে আয়কর হানা নিয়ে, শুনুন। খুব বড় ব্যবসা এটা, তো ও ইনকাম ট্যাক্সকে বলবে যে কই কী আছে না আছে, এটা দিয়ে আমি তো এটা বলতে পারবো না যে কেন উদ্ধার হয়েছে, কোথা দিয়ে এসছে টাকা, এসব আমার বলার কারণে, কারণ ওর ওর খুব বড় ধরনের ব্যবসা এবং এবং সেই ব্যবসায় থেকে ও হি ইজ অ্যানসারেবল টু ইনকাম ট্যাক্স, নট টু মি। আয়কর দপ্তরের কাছে কৈফিয়ত দেবেন জাকির হোসেন, সেটা আমার দেখার বিষয় নয়। ফিরহাদ আকবর এরকমটাই বললেন এবং একই সঙ্গে বললেন জাকির হোসেনের অনেক বড় ব্যবসা, সেই ব্যবসার আয়করও দেন তিনি এবং ব্যবসা সংক্রান্ত টাকা হবে, বড় ব্যবসা সংক্রান্ত টাকা। আমরা শুনছিলাম ফিরহাদ হাকিমের বক্তব্য, আরও একবার জানিয়ে রাখতে চাইব জাকির হোসেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, তৃণমূলের বর্তমান বিধায়ক, তার বাড়িতে আয়কর হানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিষ, আমি ইন্দ্রাশিষের কাছে চলে যাবো সরাসরি। ইন্দ্রাশিষ, এখনো টাকা গোনা চলছে? একেবারে দেখো সমাদৃত, এখন পর্যন্ত সূত্রের খবর কিন্তু তেমনটাই, এখনও পর্যন্ত টাকা গোনার কাজ কিন্তু চলছে। গতকালকেই মুর্শিদাবাদ জেলার সুতি, ঔরঙ্গাবাদ, রঘুনাথগঞ্জ সহ একাধিক জায়গাতে কিন্তু আয়কর দপ্তরের যারা আধিকারিক তারা হানা দিয়েছিলেন, তারা অভিযান চালিয়েছেন জাকির হোসেনের বাড়ি, তার যে সমস্ত অফিস, মিল, রাইস মিল, তেল মিল সহ একাধিক জায়গাতে হানা দিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকেরা এবং তারপরে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়েছে। এবং তারপরেই আজকে যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, জাকির হোসেন প্রাক্তন মন্ত্রী এবং জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, তার কাছ থেকে প্রায় 15 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার মধ্যে একটি অফিস রয়েছে যেখানে হানা দিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকেরা এবং সেখান থেকেই নগদ প্রায় 9 কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তরের আধিকারিকেরা, এমনটা এখনও পর্যন্ত সূত্রের খবর মিলেছে। তবে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছিল সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তর ধোঁয়াশা রয়েছে। জাকির হোসেন গতকালকেই তিনি বলেছিলেন আয়কর দপ্তর যারা আধিকারিক তাদেরকে প্রশ্ন করছেন, তাকে প্রশ্ন করছেন যে সমস্ত বিষয়ে তারা জানতে চাইছেন, সমস্ত বিষয়ে পূর্ণ সহযোগিতা করবেন জাকির হোসেন, এমনটাই কিন্তু জাকির হোসেন গতকালকে স্পষ্টতা জানিয়ে দিয়েছিলেন। তবে আয়কর দপ্তরের পক্ষ থেকে গতকালকে কী কারণে এই হানা দেওয়া হয়েছে, রেড করা হয়েছে সেই বিষয়ে কোনোরকম সদুত্তর, কোনোরকম স্পষ্ট ইঙ্গিত কিন্তু গতকালকে দেয়নি আয়কর দপ্তরের আধিকারিকেরা। তবে তারপরে যেমনটা দেখা গেল প্রায় 15 কোটি টাকা এখনও পর্যন্ত কিন্তু উদ্ধার হয়েছে জাকির হোসেনের অফিস, বিভিন্ন মিল, তার বাড়ি, সমস্ত জায়গা থেকে, পাশাপাশি মুর্শিদাবাদের পাশাপাশি কলকাতা এবং দিল্লিরও একাধিক জায়গাতে হানা দিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকেরা। এই যে বিপুল পরিমাণ টাকা একজন তৃণমূল বিধায়ক তার বাড়িতে কীভাবে এলো এই বিষয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এখনও পর্যন্ত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সমাদৃতা, যে এই যে টাকা গোনার প্রক্রিয়া সেটি এখনও চলছে। গতকাল রাত প্রায় 1:30 থেকে কিন্তু এই টাকা গোনার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তারপরে প্রায় 12 ঘন্টা হতে চললো, এখনও পর্যন্ত সেই টাকা গোনার প্রক্রিয়া কিন্তু চলছে। ফলে আরও কত টাকা উদ্ধার হয় জাকির হোসেনের বাড়ি থেকে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সে বিষয়ে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি এই যে টাকাগুলো উদ্ধার হয়েছে তার সঙ্গে যে সমস্ত নথিপত্র গতকালকে আয়কর দপ্তরের আধিকারিকরা সংগ্রহ করেছে। ইন্দ্রাশিষ সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মান্নান সাহেব কি বলবেন, বর্তমানে বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার বাড়ি থেকে এখনো পর্যন্ত 15 কোটি উদ্ধার, গণনা বন্ধ হয়নি? না, তো তিনি একজন বিধায়ক এবং সবই আইনটা জানেন যে এত টাকা ক্যাশ রাখা যায় না, ক্যাশ নেন রাখা যায় না, যদি উনি ব্যবসায়ী লোক, ব্যবসা কাজে টাকা লাগে। কিন্তু এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে যত মানে বড় তৃণমূলের নেতা তত বেশি তার কাছে টাকা করছে থাকে এবং তৃণমূলের নেতারা টাকা ছাড়া কারো অস্তিত্বই নেবে না, বা অস্তিত্ব মানে টাকা যত আছে যত কালো টাকা সবই প্রায় তৃণমূলের লোকের কাছে এবং যখন এসব ইডি বা সিবিআই সব ইনকোয়ারি করে ধরা পড়ছে কিন্তু তার কাউন্টার কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো দিতে পারেনি যে অন্য কোনো নেতার কাছে এত টাকা রয়েছে, এত উপায় রয়েছে, দুর্নীতির অভিযোগ আনতে পারেনি 11 বছর ধরে কাউন্টার।
যেটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি এখন, এটাতে অস্বাভাবিকত্ব কিছু খুঁজে পাচ্ছে না। এটি স্বাভাবিক, তৃণমূলের নেতা তো একজন মন্ত্রী তো বলেই ছিলেন যে তৃণমূল করুন, দেখবেন অভাব থাকবে না। একজন মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন যে তৃণমূল করলে কোনো অভাব থাকবে না, সবকিছু পাবেন আপনি। তো এই যে তার মানে যে সমস্ত প্রকাশ পেয়েছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে, তাদের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, এটা তারই প্রতিফলন। আমরা কোন রাজত্বে আছি এবং যে সমস্ত নেতারা গরিবের মেয়েদের মারামাটি মানুষের সরকার গঠন করছেন, যারা গরিবের জন্য লড়াই করছেন বলছেন, তাদের যদি এত টাকা থাকে এবং হোয়াইট মানি যদি না হয় কালো টাকা হয়, তাহলে স্বাভাবিক কারণে বুঝতে হবে সেই কালো টাকাটা মানুষের টাকাটা লুণ্ঠন। এই আবাসন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন এ হচ্ছে বিভিন্ন জায়গাতে যে টাকা লুট করছে, টেস কেলেঙ্কারি, তারপর আবাসন কেলেঙ্কারি, নানা রকম কেলেঙ্কারির সঙ্গে যেভাবে যুক্ত হচ্ছে তোলাবাজি করে, এটা তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এটা অস্বাভাবিকতা আমরা খুঁজে পাচ্ছি না। তৃণমূলের যাদের পাওয়া যাবে না সেইরকমই লোকায়ন করতে হবে, সেইটি খবর হবে। কোনো তৃণমূলের বাড়িতে নেতার বাড়িতে কালো টাকা নেই, যারা হলফনামা দিয়ে জমা দিচ্ছে তাতেও দেখা যাবে কিরমভাবে টাকা তারা রোজগার করছে, বেহিসাবি টাকা রয়েছে। তো যাদের এটা নেই সেটাই খবর হবে যে তৃণমূলের এই নেতাটা সৎ আছে, বাকি সবার মধ্যে এটাই দেখা যাচ্ছে, স্বাভাবিকতা দেখা যাচ্ছে, এতে কেউ আশ্চর্য হচ্ছে না।